400 হিজরির পূর্বে মাজহাবের কোনো অস্তিত্ব ছিল না। আপনি যদি বলেন চারটির একটি মানা ফরজ, এই ফরজটা করলো কি? যদি এই যে হানাফিরা বলছে চার মাজহাব মাজহাবের একটি মানা ফরজ, এই ফরজটা করলো কি? আল্লাহ বলেছেন কোনো কোরআনের কোনো আয়াতে? রসুল সাল্লাম বলেছেন কোনো হাদিসে? বলেছেন কই? দলিল কোথায়? কে করলে ফরজ? ফরজ করতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের কথা লাগবে। তো আল্লাহ এবং তার রসুলের তখন তো এগুলো ছিল না কিছু, সাহাবাইদের যুগে কোনো কিছু ছিল না, তাবেঈদের যুগে কিছু ছিল না, তাবা তাবেঈদের যুগে কিছুই ছিল না, কই কোনো কিছুই ছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের সবচেয়ে বেশি তাগিদ দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তো আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে গেলাম। কয়টি বস্তু? দুটি বস্তু ছাড়লাম। বিদায় হজের বাসনের মধ্যে কথা পাওয়া যায়। রসুল সাহাবীদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আপনি যে দিন আমার উপরে অর্পিত করেছেন, আমি সেই দিন আমার সাহাবীদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পৌঁছে গেলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। নবী সাল্লাম স্পষ্ট বলে গেছেন, সূরা মায়দা 3 নম্বর আয়াতটি পড়ে দেখেন। সুবহানাল্লাহ। দেখেন আপনার আল্লাহ সুবহানাতাল্লাহ দিনকে তো পরিপূর্ণ করেছেন, করেন নাই তো? পরিপূর্ণ দিনের মধ্যে এ আবার নতুন করে ফরজ কোথা থেকে আইলো? যদি আপনি বলেন চার মাজহাবের একটি মানা ফরজ, তাহলে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, 124,000 সাহাবায়ে কেরাম, তারপরে তাবিগণ, তাবা তাবিগণ, এরা এই যুগে তো মাজহাবই ছিল না, তো তারা কি মাজহাব, তারা মাজহাব না মানার কারণে কি তারা আপনার ফরজ তরক করেছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব এই ধরনের কথা যারা বলছে, যেই সমস্ত মুফতি মোল্লারা বলছে, তাদেরকে তওবা করা উচিত। তওবা করা উচিত না? আল্লাহ দিলেন দুইটা আর আপনি বলেন চারটা মানা ফরজ, এই চারটা আসলো কোথা থেকে? অথচ তোমাদের আলেম শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভি, তাদের আলেম, তিনি বলতেছেন যে 400 হিজরির পূর্বে মাজহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে দেখেন আপনি, তিনি স্পষ্ট বলেছেন যে 400 হিজরির পূর্বে মাজহাব নামের কোনো কিছু পৃথিবীতে ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির পরেই এই মাজহাবের নামে এই যে অন্ধ তাকলিদের আপনার বেরাজাল মুসলিম উম্মার মধ্যে আপনার আগ্রাসন হিসেবে গ্রাস করে নেই। সুবহানাল্লাহ। অথচ আর এ তুমি হানাফি বলছো, ইমাম আবু হানিফার কথাটা তুমি মেনে নিতা, বা ইমাম আবু হানিফার আকিদার অনুসারী হইতে, তাহলে তো আলহামদুলিল্লাহ, সেটাও তো না, সেটাও না। তুমি বলবা আপনার নিজেকে হানাফি আর আকিদা হচ্ছে আশআরি মাতুরিদি, হইল নাকি? না। অতএব মানুষকে ধোকা দেওয়া দিন শেষ। মানুষ এখন বুঝতে শিখেছে হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, মানুষ শিখতে বুঝতে শিখেছে। দেখ শোন।